গাইস, এই সপ্তাহের মানডে নাইট র সত্যি বলতে গেলে সিনেমা দেখাতে চলেছে। আর ট্রিপল এইচ যদি বুকিং দেয় কিচ্ছু বলার নেই। সো গাইস, এই মানডে নাইট র, হ্যাঁ অলরেডি তো অনেক অনেক ম্যাচ কার্ড অফিসিয়াল হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি আমাদের তো নজর একদিকে যে ভাই কিভাবে রিয়াকশন আসতে চলেছে। আর হ্যাঁ দেখো, যেরকমভাবে আমরা দেখলাম যে স্ম্যাকডাউনে যে জিমি উসো আর রোমান রেইন্সের অ্যাঙ্গেল, আর রোমান রেইন্স তো প্রথমে নো ইট বলে দিয়েছিল, কিন্তু তারপরে রোমান রেইন্স যখন ক্যারানি খেলো তখন বলছে আমাদের হেল্পের দরকার। আর এটা কি ডাব্লিউডাব্লিউই জাস্ট বলা চলে যে হ্যাঁ স্ক্রিনে দেখাবে রয়ের মধ্যে যে হ্যাঁ স্ম্যাকডাউনে কি হয়ে গেল, আর ভাবো ওই মুহূর্তে স্যামি জেন হয়তো ওটাকে দেখছে। আর এটা কিন্তু একটা নেক্সট লেভেল অ্যাঙ্গেল হবে যে স্যামি জেন আর জে উসো কিভাবে এটার উপর রিয়াক্ট করছে। স্যামি জেন জেকে বলছে দেখ তোর ভাইরা কিন্তু তোর হেল্পের জন্য চাইছে, কিন্তু হ্যাঁ যে বলবে যে ও তো নো ইট বলে দিয়েছে, আমার ঘন্টা যা আছে ওকে। আর সত্যি বলতে গেলে জে উসো আর রোমান রেইন্সের খুনসুটা আলাদাই লেভেলে। আমি অলরেডি এটাকে নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ জে উসো পছন্দ করবে না, রোমান রেইন্সও পছন্দ করছে না, তো এদের মধ্যে যে পেয়ার অফ হওয়াটা এটাই কিন্তু নেক্সট লেভেল। আর এটাই করবে হচ্ছে স্যামি জেন আর জিমি উসো মিলে, কিন্তু ডেফিনেটলি স্যামি জেন চেষ্টা করবে একটুখানি ধাক্কা মারার, কারণ অবভিয়াসলি স্যামি জেনের এখন আর কোনো স্টোরি লাইন নেই, অবভিয়াসলি গুনথারে গেছে, উনি হেরে গেছেন, তো সেক্ষেত্রে স্যামি জেনের অ্যাঙ্গেলটা দরকার যে স্যামি জেন এটার উপর রিয়াকশন কিরকম দিচ্ছে। আর অবভিয়াসলি স্যামি জেন বারবার জেকে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের ফ্যামিলিকে এবার রক্ষা করতে হবে, তো চল আমরা ওদেরকে রক্ষা করি, ওদের দরকার আমাদেরকে, তো এবার আমাদের যেতে হবে। কিন্তু যে তো চলে যাবে ওই দিকে, এবার দেখো ওই দিকে একটা ম্যাচ আছে যেখানে ব্রন বেকার আর কোফি কিংস্টন, এবার অবভিয়াসলি ব্রন বেকার তো আগের রথে যা ধুয়ে দিয়েছে, যে উসো খেপে গেছে বলছে একটা রথে আমার সাথে হ্যান্ডশেক করলো আর পরের রথে আমাকে শুয়ে দিল তো আমি ছাড়বো না, তো ডেফিনেটলি যে উসো আর ব্রন বেকারের যে চলবে সেটা বোঝা যাচ্ছে কয়েক সপ্তাহ ওই বলা চলে কয়েকটা রথ ধরে। কিন্তু আমার মনে হচ্ছে দেখো হ্যাঁ ব্রন বেকার আর কোফি কিংস্টনের ম্যাচটা হবে, ওখানে ডেফিনেটলি ব্রন বেকার জিতে তো যাবে, কিন্তু তারপরে যে উসো অ্যাটাক করবে তো সেখান দিয়ে অন্যদিকে স্টোরি লাইন চলে যাবে, তো সেটা একটা মেজর ফ্যাক্টর যে হ্যাঁ তোমাদেরকে ওই যে উসোকে ধরে রাখতে হবে, কারণ যে উসোর কাছে আইসি টাইটেল আছে। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা যে ভাই ওনার আইসি টাইটেলে একটা স্টোরি লাইন চলবে, এদিকে ব্লাড লাইনের অ্যাঙ্গেলে একটা স্টোরি লাইন চলবে, তো সেটা একটা মেজর ব্যাপার। কিন্তু হ্যাঁ যদি যে উসো সামহাও এই ওয়ার গেমের সিচুয়েশনের আগে যদি টাইটেল হেরে যায় তাহলে পুরো সুইচ করে যাবে ওদিকে, আর যদি না হারে তাহলে জাস্ট এরকম হবে যে হ্যাঁ একটা ওয়ার একটা নাইট, তার জন্য যে উসো ওদিকে যাবে, তারপরে ডান। ভাই আমার কাউকে পছন্দ নেই, আমি অলরেডি ব্লাড লাইন ছেড়ে চলে এসেছি, তো আমার ঘন্টা যায় আছে, তো উনি আবার ফিরে চলে আসবেন, দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হ্যাঁ যে উসোকে স্যামিতে মানে ধাক্কা মেরে মেরে ঢোকাবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু অপর দিকে যেটাকে নিয়ে গেছে মেজর কথা বলার গেছে ডেফিনেটলি আমরা কথা বলবো। দেখেছি দেখো হ্যাঁ এটা ঠিক যে কোডি রোডস আর গুন্থার, দেখো কোডি রোডস আর গুন্থার অ্যাঙ্গেলটা না এরকম যে মানে কি বলবো, মানে ম্যাচটা তো ভাই অফিসিয়াল, মানে কি বলবো ভাই ট্রিপল এইচ ভাবছে যে আমরা যে কি লিখছি কিছু বুঝতে পারছি না, ওদিকে সাউদি আরবিয়া খালি ডিমান্ডের পর ডিমান্ড, এখন একটা নতুন টাইটেল নিয়ে চলে আসলো, এখন এই টাইটেলটাকে নিয়ে কিছু একটা খিচুড়ি পাকাতে হবে এরকম ব্যাপার। ওদিকে তো আমরা যেরকম দেখছি হ্যাঁ কোডি রোডস রেন্ডি অটন কেভিন ওয়ার্স, কেভিন ওয়ার্স তো ভাই রেন্ডির ওপর টার্ন করে গেছে মানে অ্যাটাক করে দিয়েছে ব্যাক স্টেজে, তার থেকে শুরু করে ওদিকে রেন্ডি অটন খালি কি বলো মানে কোডি রোডসকে বলে যাচ্ছে যে আমি সব কিছু ফিক্স করছি তুই কিছু ভাবিস না তুই ওদিকে যা, কি বলবো কিচ্ছু বলা নিয়ে। অলরেডি যদি আমি এটাকে নিয়ে ডিসকাশন করেছি ক্রাউন জুয়েলে কি মানে বোম ফাটতে চলেছে যখন রেন্ডি অটন ফাইনালি টার্ন করবে, তো তার জন্য এই এপিসোড দেখতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে দেখো কোডি রোডস আর গুন্থারের মধ্যে কি প্রোমো হয়ে যাবে, মানে সত্যি বলতে গেলে কোডি বলবে আই এম দ্য বেস্ট, মানে উনি আর কি বেস্ট, নর্মালি গুন্থারই বলবে উনি বেস্ট, কিন্তু কোডি বলবে আমি স্টোরি ফিনিশ করেছি, আমি সব কিছু রেগেস্টে গেছি, আমার সব কিছু আমি করে নিয়েছি, তো এবার আমি এই টাইটেলও জিতবো, যদিও ঘন্টা যায় সেই টাইটেল জিতে কি হবে, ডেফিনেটলি মানে এই টাইটেলের মেজর মর্ম কি ভাই, এই টাইটেল শুধুমাত্র সাউদি আরবিয়ার ক্রাউডের মাঝখানে ওটা ফিল দেবে, সত্যি ভাবো মানে এরা এদের মধ্যে হয়তো কেউ হয়তো জিতে গেলো টাইটেল, মানে ধরে নিচ্ছি কেউ একজন জিতলো, তারপরে যদি সে যদি মেন টাইটেল হেরে যায় তো সেই টাইটেল নিয়ে কি করে মুখ দেখাবে সাউদি আরবিয়ার ক্রাউডের মধ্যে, তো ওটাও তো একটা প্রচুর আজব ব্যাপার নাকি, মানে এই টাইটেলটা তারা জিতলো তারপরে ওটাতেই সাইন করে হয়তো সাউদি আরবিয়াকেই দিয়ে দেবে, মানে নে ভাই তোরা রাখ এরকম ব্যাপার আমরা চলে আসছি এরকম, তো এই অ্যাঙ্গেলটা না হয়ে যায়। কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটাকে তো হাইপ দিতে হবে, তো অবভিয়াসলি দেখো গুন্থার আর কোডি রোডস ডেফিনেটলি বলা ছিল একটা রসলমেনিয়া ড্রিম ম্যাচ, আমি তো সবসময় বলি, ইভেন আমি এটা আগেও বলেছি যদি কোডি রোডসের সত্যি টাইটেল রেন অনেক লং চলে তাহলে কিন্তু গুন্থারই হয়তো ডিথ্রোন করবে, এটা একটা পারফেক্ট দেখাবে, শুধুমাত্র একটা ফাইভ স্টার ক্লাসিক ম্যাচ হবে তাই নয়, তার থেকেও শুরু করে গুন্থার তো ভাই ডিজার্ভ করে, গুন্থার অবভিয়াসলি এখন ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়ন, আর ওই টাইটেলটা হেরে যাওয়ার পরে হতে পারে যে হয়তো কোডি রোডসকেই চ্যালেঞ্জ করলো, আর সেখান দিয়ে হয়তো গুন্থার কোডি রোডস একটা পারফেক্ট স্টোরি লাইন, আর
ফাইনালি গুনথার আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করা, মানে এই কোম্পানির হাইয়েস্ট প্রাইসটাকে ক্যাপচার করা তো অবভিয়াসলি ক্লাসিক। কিন্তু তোমরা যারা একটা ফাইভ স্টার ক্লাসিক ম্যাচ ডেলিভার করবে, এখানে আর তো কিছুই নেই, আর দুজনে জাস্ট আই অ্যাম দ্য বেস্ট এরকম করে যাবে, আর কিছু নেই, আমি বড় চ্যাম্পিয়ন, তো দুজন মিলে জাস্ট লাফিয়ে যাবে, আর মাঝখানে কিছু কোডি কাটার বা ওদিক দিয়ে গুনথার হয়তো অ্যাটাক করলো, তো এরকম সিন হবে। কিন্তু আমার মনে হয় যে রয়ের মধ্যে কোডি রোজ যাচ্ছে, আর এটা এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না ট্রিপল এইচ এর। এটা কিন্তু বুক করা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে গাইজ সেথ রলিন্স আর কোডি রোজের ফেস টু ফেস। এবার তোমরা বলবে যে এটা তো কোনো দরকার নেই, কিন্তু গাইজ এটার খুব দরকার আছে, কারণ যেরকমভাবে আমরা সেথ রলিন্সকে দেখলাম অ্যাড্রেস করতে, যে হ্যাঁ সেথ রলিন্স তো মানে সমস্ত কিছুকে অ্যাড্রেস করেছে, আর উনি বলেছেন যে কি হয়ে গেল, মানে রোমান রেন্স আর কোডি রোজ একসাথে রয়েছে, ওদিকে কেভিন ওয়েন্স পাঞ্চি মেরে দিল, ফাইনাল বস চলে আসলো, আর অবভিয়াসলি ভাই সেথ রলিন্স এর মাথা তো গরম হবে, কারণ যে মানুষটা কোডি রোজ এর শিল্ড হয়েছিল, আর ভাবো রাসেল মিনে চিয়ার শট খেয়েছিল রোমান রেন্স এর দেখা, সেই মানুষটা এখন তাকিয়ে আছে যে ভাই রোমান রেন্স আর কোডি রোজ কি করে একসাথে টিম আপ করতে পারে। তো ডেফিনেটলি ভাই ভাবো সেথ রলিন্স বুকে পাথর রেখে মানে সব কিছু মেনে নিয়ে কোডির সাথে টিম আপ করলো, মেন ইভেন্টে গেল, তাও যদি হেরে গেছিল আর কি বলো, মানে ভাবো এটা একটা খুবই ইন্টারেস্টিং যে ভাই কোডি নর্মালি জেমসের সাথে থেকে তাও চলো কিছু হয়েছে, রোমানের সাথে থেকেও ম্যাচ জিতেছে, বাকি কোথাও জিততেই পারে না, এরকম তো অফিসে অপমানের কম কিছু নাই। কিন্তু আমার মনে হয় যে কারেন্টলি ভাই কি বলবো, মানে সেথ রলিন্স কি রিয়াক্ট করো, মানে সেথ রলিন্সের রিয়াকশনটা কিন্তু প্রচুর ম্যাটার করছে, কিন্তু এটা ঠিক যে সেথ রলিন্স যদি রিয়াক্ট করে তাহলে কিন্তু স্টোরি লাইন আরও একটা ফ্যাক্টর নেবে, কারণ অলরেডি আমরা কোডি রোজ কেভিন ওয়েন্স ব্রেন্ডি অটনের অ্যাঙ্গেল নিয়ে ভাবছি, ওদিকে যদি সেথ রলিন্স যদি কোডির ওপর রিয়াক্ট করে, আমার তো মনে হচ্ছে এরকমই হবে যে কোডি রোজই হয়তো রকে কিক অফ করবে, আর সেই মুহূর্তে আমরা দেখবো যে সেথ রলিন্স রিংয়ে উঠবে, আর সেথ রলিন্স কোডিকে বলবে যে কী চলছে, তুই কী করছিস, আমরা কি ভেবেছিলাম, তোর মনে আছে যে এবছরের শুরুতে আমি তোর সাথে যোগদান করেছিলাম, আমি কত কিছু বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি তোর ঢাল হবো, ব্লাড লাইনের থেকে তোকে রক্ষা করবা, তুই সেই ব্লাড লাইনে এখনও পর্যন্ত নিজেকে ঘষেই যাচ্ছিস, আর তুই রোমানের সাথে টিম আপ করেছিস, আর অবভিয়াসলি কোডি বলবে যে ভাই বোকা থাকাটাই ভালো, মানে একদম কাপুরু সবার থেকে বোকা থাকা ভালো, আর ডেফিনেটলি ভাই আমি রোমানের সাইডে গেছি, কারণ রোমান পাল্টে গেছে, এরকম ব্যাপার। সেথ রলিন্স বললো কে কাকে পাল্টানোর কথা বলছে, আমি 50,000 বার পাল্টে যাচ্ছি, আর এ বলছে রোমান পাল্টে গেছে, তো ডেফিনেটলি কোডি রোজ আর সেথ রলিন্স ভাই তোমরা সেগমেন্ট করো, এটা একটা বেস্ট সেগমেন্ট হবে, মানে আমরা যখন ভাবি না যে ভাই হ্যাঁ মানে সিএম পাঙ্ক আর সেথ রলিন্স এর সেগমেন্ট, ইভেন সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ার সেগমেন্ট, কিন্তু এই সেগমেন্টটা যদি হয় মানে কিচ্ছু চাই না ভাই, তোমরা 10-15 মিনিটের একটা পুরো প্রোমো লাগিয়ে দাও, হ্যাঁ এটা যদিও ঠিক যে র এখন 2 ঘন্টার তো এত প্রোমো তো লাগাতে পারবে না, সেক্ষেত্রে ম্যাচই হবে না, কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউই এটা করাটা খুব দরকার যে সেথ রলিন্স আর কোডি রোডস এর ফেস টু ফেস, আর সেখান দিয়ে সেথ রলিন্স বলবে তুই এক্সপ্লেন কর তুই কেন কোডি তুই কেন রোমানের সাইডে ছিলিস, আর কোডি আর কী বলবে আমার কপালের নাম গোপাল সেখানে আর কী বলবো, ভাই স্ক্রিপ্টই এমন আসছে আমি ভগবান জানে, কিন্তু ডেফিনেটলি কোডি রোজ এটাকে এক্সপ্লেন তো করবে। আর এখানে তোমরা অনেকে বলবে তাহলে কি সেথ রলিন্স কোনোভাবে কোডির ওপর অ্যাটাক করতে পারে, দেখো এরকম কোনো সিন হবে না, কিন্তু গাইস এটা আমার মনে হয় যে এটা হয়তো করে দিতে পারে শুধুমাত্র রয়ের জন্য, যে কোডি রোজ আর সেথ রলিন্স হয়তো টিম আপ করলো এগেনস্ট, হ্যাঁ তোমরা আবার বলবে দেখো এটা আমার মনে হচ্ছে না তো হবে, কিন্তু এটা হয়ে যেতেও পারে যে হয়তো সেথ রলিন্স আর কোডি রোজ যে মুহূর্তেই পুরো সেগমেন্টটা চলছে ওই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ গুনথার আর লুডুইক কাইজার, মানে ওই হলো ইম্পিরিয়াম সোকল ইম্পিরিয়াম যাই হোক, তো গুনথার আর লুডুইক কাইজার হয়তো অ্যাজ এ ইন্টারাপ্ট করলো এদেরকে, আর সেখান দিয়ে আমরা দেখতে পাবো যে হ্যাঁ গুনথার অবভিয়াসলি কোডির এগেনস্টে তো যাবে ডেফিনেটলি, তো সেক্ষেত্রে গুনথার কিছু প্রোমো কার্ড করবে, লুডুইক কাইজার ডেফিনেটলি যেরকমভাবে উনিও একটুখানি উস্কানি দেবে, তো সেখান দিয়ে গেছে একটা ট্যাগ টিম ম্যাচ হয়তো মেন ইভেন্টের জন্য সেট হতে পারে, যে আমরা দেখবো যে হ্যাঁ সেথ রলিন্স অ্যান্ড কোডি রোডস ভার্সেস গুনথার অ্যান্ড লুডুইক কাইজার, তো সেটা কিন্তু একটা ক্লাসিক ফিল দিতে পারে, তবে দেখো এটা আমার একটা বিয়ন্ড এক্সপেকটেশন বিয়ন্ড একটা থিঙ্কিং, এটা হতে পারে নাও হতে পারে, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ কোডি রোডস আর সেথ রলিন্সের জন্য একটা প্রোমো সেগমেন্ট করাটা খুব দরকার, কারণ যেহেতু কোডি রোডস রতে গেছে আর সেথ রলিন্স অবভিয়াসলি থাকবে, আর এখন হ্যাঁ তোমরা অনেকে বলবে সেথ রলিন্স আর ব্রনসন রিডের অ্যাঙ্গেলটাও তো করাটা খুব দরকার, দেখো এটাও ঠিক যে হ্যাঁ সেথ রলিন্স অবভিয়াসলি এখন অ্যাপিয়ারেন্স তো দেবে, আর ব্রনসন রিড হয়তো এই রতে হয়তো আসবে, আর সেখানে ব্রনসন রিড অ্যাকসেপ্ট করবে সেথ রলিন্সের চ্যালেঞ্জ, আর সেখান দিয়ে কোথায় ম্যাচটা হবে, দেখো রতেও হয়ে যেতে পারে এই ম্যাচটা, হোয়াটএভার, এটা হয়তো সত্যি ক্রাউন জুয়েলে জায়গা পেলো, সেটাও একটা ক্লাসিক, কারণ অলরেডি ক্রাউন জুয়েলে তো ভাই দুটো ম্যাচ কার্ড সেট হয়েছে, তো সেক্ষেত্রে আরও একটা ম্যাচ কার্ডের দরকার, মানে আরও কি মানে
মিনিমাম এখন ডাব্লিউডব্লিউই চাইছে ভাই পাঁচটা করে আমরা ম্যাচ কার্ড রাখবো যে কোনো পিএলিতে, মানে ছোটখাটো পিএলি যেগুলো হয়, তো সেক্ষেত্রে এটা একটা মেজর ফ্যাক্টর। কিন্তু আমার মনে হচ্ছে দেখো কারেন্টলি এই যে সিএস রয়েন্স আর কোডি রোডসের অ্যাঙ্গেলটা যখন হবে না, তো তার মাঝে ব্রঞ্জ উইকেট ঢোকানোর কোনো মানে হয় না। কিন্তু হ্যাঁ, তোমরা আবার বলতে পারো যে এটাও তো হতে পারে যে সিএস রয়েন্স অ্যান্ড কোডি রোডস ভার্সেস ব্রনসন রিড অ্যান্ড গুন্থার একটা পুরো ট্যাগ টিম ম্যাচ। দেখো ডাব্লিউডব্লিউই জানে যে ভাই আমাদের মেইন ইভেন্ট কিছু একটা ধামাকেদার করতে হবে, তো এরকম একটা আমরা সেট করে দিই। কিন্তু এটা ঠিক যে ব্রনসন রিড সিএস রয়েন্সের উপরে অ্যাটাক করে দেবে এটাও হতেও পারে, নাও হতে পারে। ইভেন এটাও হতে পারে যে হ্যাঁ সিএস রয়েন্স অ্যান্ড কোডি রোডসের যে মুহূর্তে প্রোমো সেগমেন্ট হচ্ছে ওই মুহূর্তে গুন্থার ইন্টারাপ্ট করলো, সেখান দিয়ে গুন্থার দুজনকেই ধুয়ে দেওয়ার চেষ্টা করলো। মানে একদিকে তো ভাই সেট রয়েলেন্স যে কি বলবো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে টাইটেল রেন দিয়ে গেছে, আর অপরদিকে কোডি রোডস যে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে, যে এতদিন ধরে যার এগেনস্টে ফাইট দিয়েছে এখন তার সাথেই টিম আপ করেছে। আর গুন্থারের কাছে ভাই কন্টেন্টের কম কিছু নেই ভাই, গুন্থারের মানে গুন্থার প্রোমো দেওয়া শুরু করলে মানে একদম উড়িয়ে দেবে, মানে কবরে পুঁতে দেবে দুজনকে। তো ডেফিনেটলি গুন্থার জাস্ট ওয়েট করে আছে যে ভাই আমি একবার আসি। কিন্তু এটা ঠিক যে ডাব্লিউডব্লিউই কিন্তু এখানে পাকাতে হবে, এটা ঠিক যে দু ঘন্টার র ঠিকই, কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু এখানে কিন্তু ভালোভাবে কিন্তু পাকাতে হবে, রান্না করতে হবে। তবে তোমাদের কি মনে হয় তোমরা যেটা কমেন্ট দিয়ে দেবে, কারণ আমি চাই যে সেথ রলিন্স আর কোডি রোডস একটা ফেস টু ফেস হোক। আর সেখান দিয়ে দেখো হ্যাঁ এটা হতে পারে যে এদের হয়তো কোনো ব্যাক স্টেজ ফেস টু ফেস হয়ে গেল, কারণ হয়তো ডাব্লিউডব্লিউই চাইবে যে হ্যাঁ দু ঘন্টার শো তো আমরা বেশি কিছু তো রাখতে পারবো না, তো সেক্ষেত্রে ব্যাক স্টেজে কিছু একটা ইন্টারাকশন করে দিলাম, সেটা হলো প্রচুর আজব, কারণ এটা কিন্তু একটা বড় সড়ো কন্টেন্ট। তো সেক্ষেত্রে তোমরা এই সেগমেন্টটা করলে কিন্তু হিউজ অ্যাটেনশন কিন্তু সোশ্যাল মিডিয়া আসবে যে হ্যাঁ সেথ রয়েলস জানতে চাইছে যে কোডি কেন রোমানের সাথে টিম আপ করেছে, তো এটা কিন্তু খুব দরকার। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্ট দিয়ে দেবে, কারণ ডেফিনেটলি ভাই র ধামাকা তো দেবেই, কারণ শুধুমাত্র ভাবলে চলবে না যে কোডি রোডস আর গুন্থারের কী ম্যাচ সেট আপ হয়ে গেল, কারণ এখানে এখন প্রচুর চেষ্টা চলছে। ওদিকে রিয়া রিপলি তো স্ম্যাকডাউনে চলে গেছে, আর নাজ্যাক্স ছেড়ে দেবে না, কারণ নাজ্যাক্স তো ভাই লিপ মর্গানের কারণে নিয়মির কাছে পিন হয়ে গেছে, তো ওখানে ধামাকা তো রয়েছে। তো অনেক কিছু এখানে অ্যাঙ্গেল তো আসবে, আমরাও অনেক কিছু ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।